102 ক্যারেটের দুষ্প্রাপ্য একটি সাদা হীরা $1.5 কোটি বেশি দামে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান সোথবিন নিলাম থেকে হীরাটি কিনে নেন নাম প্রকাশ না হওয়া এক ক্রেতা। হীরাটি নিলামের সময় এর কোনো রিজার্ভ মূল্য ধরা হয়নি। বাজার বিশেষজ্ঞরা বলছেন এটি একরকমের চুক্তি। বিস্তারিত আরো জানাচ্ছেন মার্জিয়া মান্নান। $1.5 কোটি বেশি দামে বিক্রি হয়েছে 102 ক্যারেটের দুষ্প্রাপ্য একটি সাদা হীরা। সম্প্রতি বিশ্বখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সোথবিন নিলাম থেকে হীরাটি কিনে নেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা। বৈশ্বিক মহামারীর কারণে অনলাইনে শুধু হংকং এ এই নিলামের আয়োজন করা হয়। সেখানেই টেলিফোনে দুর্লভ এই হীরাটি কিনে নেন ক্রেতা। মহামূল্যবান বিরল এই হীরাটিকে একেবারে নিখুঁত বলে বর্ণনা করেছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবিন। দুর্লভ এই হীরা 271 ক্যারেটের একটি হীরাখণ্ড থেকে নেওয়া, যেটি 2018 সালে কানাডার এক খনি থেকে সংগ্রহ করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে নিলাম হওয়া হীরাটি ছাড়া বিশ্বে 100 ক্যারেটের উপর হীরা আছে আর মাত্র 7টি, যার প্রায় সবগুলো ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। 100 ক্যারেটের উপরে যে কোনো হীরাই অত্যন্ত দুর্লভ, আর এই ধরনের রঙহীন নিখুঁত হীরাও এখনও দুষ্প্রাপ্য। বিশ্বে এ পর্যন্ত মাত্র 8টি এই আকারের হীরা নিলামে বিক্রয় হয়েছে। হীরাটি নিলামের সময় এর কোনো রিজার্ভ মূল্য, অর্থাৎ এর সর্বনিম্ন মূল্য যেটি বিক্রেতা ঠিক করে দেন, তা ধরা হয়নি। ইতিহাসে এমন নিলামের ঘটনা এই প্রথম, যেখানে এভাবে নিলামে একটি দুর্লভ হীরা বিক্রি হলো। বাজার বিশেষজ্ঞরা বলছেন এটি একরকমের চুক্তি। 2017 সালে সুইজারল্যান্ডের জেনেভায় ক্রিস্টের এক নিলামে 163 ক্যারেটের একটি হীরা নিলামে তোলা হয়েছিল। 404 ক্যারেটের একটি হীরাখণ্ড থেকে নেওয়া হীরাটি নিলামে তোলা সবচেয়ে বড় হীরা। মার্সিয়া মান্নান, মাই টিভি।